একে একে বেরিয়ে আসছে ওসি মোয়াজ্জেমের যত কুকীর্তি। টিআইজি মিজানকে ধরছেন না কেন? দুদুককে প্রশ্ন করল আদালত। এবার বালিশ মাসুদুলের আসল পরিচয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনাগাজী মডেল থানার সাবেক ওসি বরখাস্ত মোয়াজ্জেম হোসেনের নানা কুকীর্তি বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগীরা। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য, থানা এলাকায় দালাল, সিন্ডিকেট, চাঁদা আদায়ের জন্য কেশিয়ার নিয়োগ, মাদক মামলা দিয়ে নিরীহ জনগণকে জেল হাজতে প্রেরণ, সব ধরনের ছোট বড় যানবাহন থেকে মাসায়ারা আদায় সহ সকল ধরনের অপকর্মে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেন। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করার পর নুসরাত জাহান রাফির পাশে দাঁড়াননি সোনাগাজী মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ ওসি মোয়াজ্জেম হোসেন। উল্টো রাফির পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হেনস্থা করেছিলেন তিনি। রাফির শ্লীলতাহানির ঘটনার পর জেরা করার নামে তাকে হয়রানি করে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেছিলেন ওসি মোয়াজ্জেম হোসেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ছড়িয়ে দেন। অনুসন্ধান চালিয়ে জানা গেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অভিযোগ থেকে রেহাই দিতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন ওসি মোয়াজ্জেম। এ কারণে রাফির শরীরে আগুন দেওয়ার পরও তিনি ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং এ ঘটনাটি আত্মহত্যার চেষ্টা বলে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। রাফিকে ওসির জিজ্ঞাসাবাদের ভিডিও চিত্রে দেখা যায় ওসির বিব্রতকর প্রশ্নে রাফি লজ্জায় পড়ে। নিজের তিক্ত অভিজ্ঞতা জানাতে গিয়ে রাফি কেঁদে কেঁদে বলেন, আলিম প্রথমবর্ষে পড়ার সময় তার গায়ে হাত দেয় একজন। অধ্যক্ষ সিরাজ পিউনের মাধ্যমে তাকে ডাকেন, এরপর শরীরে হাত দেয়। ওসি রাফিকে তখন বলেন, হাত দেওয়ার চেষ্টা করছে? রাফি বলে, না, দিয়েছেন। ওসি তখন বলে, তুমি কি নিজে গেছো তার কাছে? এদিকে স্থানীয় ভুক্তভোগীরা বলছে সিরাজকে রক্ষা করতে তার সহযোগীদের পক্ষ নিয়ে বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমন করতে চেষ্টা করেছিলেন ওসি মোয়াজ্জেম। সোনাগাজীতে 15 মাস ওসি থাকা অবস্থায় চাঁদাবাজি ও অপকর্মের সিন্ডিকেট তৈরি করেছিলেন তিনি। এর আগে তিনি ফেনীর ছাগলনাইয়া ও সদর থানার ওসি ছিলেন। ছাগলনাইয়া থানায় অভিযোগ উঠায় তাকে প্রত্যাহার করা হয়েছিল। সেখানে সোনার বার উদ্ধার করে গায়েব করে ফেলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ছাগলনাইয়ার সাংবাদিক নুরুজ্জামান সুমন বলেন, 2012 সালে ছাগলনাইয়ার কাশীপুর গ্রামে একটি বাড়িতে মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। ওই বাড়ি থেকে সপ্তম শ্রেণীতে পড়া 13 বছরের এক শিশুকে আটক করে 18 বছর বলে গ্রেফতার দেখায়। অভিযুক্তি প্রমাণিত হয়, ওসিকে স্ট্যান্ড রিলিজ করা হয়। সোনাগাজী শহরের রিক্সাচালক মোশারফ হোসেন ও জয়নাল আবেদিন ওসি মোয়াজ্জেমের দুর্নীতির বিষয়ে বলেন, সোনাগাজী শহরে ব্যাটারি চালিত প্রতিটি রিক্সার কাছ থেকে প্রতি মাসে 200 টাকা করে চাঁদা নিতেন ওসি মোয়াজ্জেম। দরিদ্র রিক্সা চালকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করেছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তখন ওসি সাফ জানিয়ে দেন, টাকা না দিলে রিক্সা চলবে না। রিক্সা চালকরা এতে ক্ষুব্ধ হয়ে একদিন ধর্মঘট ডেকেছিলেন। শেষে উপায় না পেয়ে টাকা দিয়েই রিক্সা চালু করে তারা। সোনাগাজী মডেল থানার পুলিশ ক্লিয়ারেন্স নিতে সরকারি খাতে 500 টাকা জমা দেওয়ার পরও 2,700 টাকার বেশি দেওয়ার নিয়ম চালু করেছিলেন ওসি মোয়াজ্জেম। তিনি নিজেই নিতেন 1,000 টাকা, বাকি টাকা পুলিশ সুপার ও অন্য অফিসাররা ভাগ বাটোয়ারা করে নিতেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ শামীম বলেন, 2018 সালে কোরবানির ঈদের 2 দিন আগে ওসি মোয়াজ্জেমের নির্দেশে আমাকে কোনো ধরনের অভিযোগ ছাড়া অন্যায়ভাবে একদিন থানায় আটকে রেখে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আপনার পরিবারের সদস্যদের নিকট 1,70,000 টাকা আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য জানায়, উপজেলায় প্রতি মাসে একটি আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হলেও ওসি মোয়াজ্জেম কখনও সেই সভায় অংশগ্রহণ করতেন না। তৎকালীন সময়ে ওসি মোয়াজ্জেমের নির্দেশে একজন সহকারী উপপরিদর্শক সেই সভায় অংশগ্রহণ করতেন। এ নিয়ে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় বাকবিতণ্ডাও হয়েছিল। সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামে নুরুল আমিন ও আব্দুল মান্নান জানান, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ওসি মোয়াজ্জেম গত জানুয়ারি মাসে তাদের নিকট থেকে জোর করে 2,00,000 টাকা আদায় করেছে। সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ওসি মোয়াজ্জেম আমাকে অবৈধ VOIP ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকার মিথ্যা অজুহাতে 2 দিন থানায় আটকে রেখে আমার পরিবারের সদস্যদের নিকট থেকে 2,20,000 টাকা আদায় করেন। এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে ওসি মোয়াজ্জেমের নির্দেশে তার নিয়োগপ্রাপ্ত কেশিয়ার কনস্টেবল আবুল খায়ের মাদক ব্যবসায়ী যানবাহন ইটভাটা করাতকল বাজার ব্যবসায়ী বালুমহল মৎস্য আড়সহ সমগ্র থানা এলাকা থেকে চাঁদা উঠিয়ে তাকে এনে দিতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান বলেন, কোনো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলে ওসি মোয়াজ্জেম থানায় মামলা নিতে চাইতেন না।
ভুক্তভোগীরা খুব বেশি বিরক্ত হলে তিনি ডাকাতির ঘটনা চুরির মামলা হিসেবে রুজু করতেন। টিআইজি মিজানকে ধরছেন না কেন? দুদুককে প্রশ্ন করল আদালত। দুর্নীতি দমন কমিশনের পরিচালককে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশের বিতর্কিত কর্মকর্তা মিজানুর রহমানকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেছে ডিআইজি মিজানকে এখনো গ্রেফতার করছেন না কেন, সে কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী? রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ উষ্মা প্রকাশ করেন। দুদক আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, আপনাদের একজন পরিচালকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, যেখানে দুদক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই প্রতিষ্ঠানের একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সত্যি অ্যালার্মিং। আদালত আরো বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে, এই টাকার বিপরীতে বন্ধককৃত সম্পত্তি ছাড়িয়ে নিতে হাইকোর্টে আবারও রিট করা হচ্ছে, এসব বিষয় নিয়ে ভাবার সময় এসেছে। রোববার হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন সংক্রান্ত শুনানির সময় আদালত এসব মন্তব্য করেন। পরে আদালত জেসমিন ইসলামের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ সময় আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। তিনি আদালতকে বলেন, তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, ডিআইজি মিজানের বিষয়টি তদন্ত চলছে। পরে আদালত বলেন, দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হওয়ার বিষয়টি অ্যালার্মিং। প্রসঙ্গত, তুলি নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শিরোনামে গত বছরের 7 জানুয়ারি একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি তোলপাড় সৃষ্টি হয়। এরপরই ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক বর্তমানে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কুরেশি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বিশেষ পুলিশ সুপার মিয়া মাসুদ করিম। কমিটি গত বছরে 25 ফেব্রুয়ারি 203 পৃষ্ঠার প্রতিবেদন মহাপুলিশ পরিদর্শকের কাছে জমা দেন। এরপর নিয়ম অনুযায়ী প্রতিবেদনটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে শুধু ডিআইজি মিজানুর রহমানই নন, তার গাড়ি চালক এটিএসআই গিয়াসউদ্দিন ও বাসার আড়ালি এসআই জাহাঙ্গীর আলমকে ডিএমপি থেকে সরিয়ে অন্যত্র পোস্টিং সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এবার বালিশ মাসুদুলের আসল পরিচয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ও বালিশ ক্রয় সহ অন্যান্য কাজের অস্বাভাবিক ব্যয়ের খবর নিয়ে কিছুদিন আগে বেশ তোলপাড় হয়েছিল। সেই অভিযোগ প্রত্যাহার হওয়া নির্বাহী প্রকৌশল মাসুদুল আলম একসময় বুয়েটে ছাত্রদলের নির্বাচিত ভিপি ছিলেন। সোমবার জাতীয় সংসদে 2018-19 অর্থ বছরের সম্পূরক বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের পক্ষে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, একজন বালিশ তত্ত্ব নিয়ে এসেছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওই ঘটনায় যিনি দায়িত্বে ছিলেন তার পরিচয় পেলাম আমরা। একসময় তিনি বুয়েটে ছাত্রদলের নির্বাচিত ভিপিও নাকি ছিলেন, তাকে সেখান থেকে সরানো হয়েছে। যখনই তথ্য পেয়েছি সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যে দলেরই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বালিশ তত্ত্ব নিয়ে বক্তব্যকালে প্রধানমন্ত্রী বিএনপির গঠন ও নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিএনপিতে এমন লোক রয়েছে জন্ম থেকে তাদের রয়েছে দুর্নীতির চরিত্র, তার কারণও রয়েছে। এই দলটি বিএনপি যিনি করেছিলেন সেই ছিল দুর্নীতিগ্রস্ত, তার উত্তরাধিকাররাও হয়েছে দুর্নীতিগ্রস্ত। সেনাপ্রধান থাকা অবস্থায় সংবিধান ও সামরিক আইন লঙ্ঘন করে 75-এর 15ই আগস্ট খন্দকার মুস্তাকের হাতে হাত মিলিয়ে জাতির পিতাকে সপরিবারে হত্যার সাথে যিনি জড়িত, হত্যার পর খুনিদের ইমিউনিটি অর্ডারকে ভোটারবিহীন পার্লামেন্টে আইন হিসেবে পাশ করিয়ে দিয়েছিলেন। অস্ত্রের মুখে সায়েম সাহেবকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতায় এসেছিলেন জিয়া। ক্ষমতা দখল করার পর তাদের হাতে যে দল গড়ে ওঠে তাদের চরিত্রটা জানা উচিত, তাদের উৎসটাই হচ্ছে দুর্নীতি। দুর্নীতিগ্রস্ততার মধ্য থেকে উঠে আসা, 75-এর পর থেকে দুর্নীতিটাকে নীতি হিসেবে গ্রহণ করে যারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছে সব জায়গায় এই জঞ্জাট ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বালিশ তত্ত্ব নিয়ে আমার একটাই প্রশ্ন আছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেখানে গড়ে উঠেছে সেখানে আর কিছু না পেয়ে পেল বালিশ, এটা কোন বালিশ, কি বালিশ সেটাও একটি প্রশ্ন। এটা কি তুলার বালিশ, কোন তুলা, কার্পাস তুলা নাকি শিমুল তুলা নাকি সিনথেটিক তুলা? আর বালিশ নিয়ে রাস্তায় আন্দোলন করতে দেখলাম, এত মানুষ এত বালিশ একদিনে কিনে ফেললো কিভাবে? এই বালিশ কেনার টাকার যোগানদাতা কে সেটা আর বলতে চাই না।